এখন আসেন, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, এখন আমরা ইটেপস এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ইটেপস এ এখন বিলিং এর লোড কম্বিনেশন অ্যাড করব। বিলিং এর লোড কম্বিনেশনে আমরা বুঝিয়ে দিব ইটেপস কি কি ধরে আমাদেরকে ভ্যালু দিবে, ইটেপস কি কি কাউন্ট করে আমাদেরকে ভ্যালু দিবে, ঠিক আছে? ওই রকম কিছু ডেটা আমরা আজকে অ্যাড করে দিব। তার জন্য আমি যাব ডিফাইনে। ডিফাইনে গিয়ে আমি এখানে একটা অপশন আছে লোড কম্বিনেশন। লোড কম্বিনেশনে আগে থেকে আমি কিছু লোড অ্যাপ্লাই করে রাখছি, আমি এগুলা ডিলেট করে দিব। ডিলেট করে দিব, তাহলে সবগুলো সিলেক্ট করলাম, ডিলেট করে দিলাম, সিলেক্ট করলাম, ডিলেট করে দিলাম। এখন আমি নতুন ভাবে লোড কম্বিনেশন অ্যাড করব, ঠিক আছে? এখানে ডিফাইনে যাই। ডিফাইনে যাওয়ার পরে লোড কম্বিনেশন, লোড কম্বিনেশনে যাওয়ার পরে আপনি অ্যাড করবেন অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বু। অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বু দেওয়ার পরে আপনার সামনে চলে আসবে কংক্রিট ফ্রেম ডিজাইন, স্টিল ফ্রেম ডিজাইন, কম্পোজিট বিম ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, অনেক কিছু, তাই না? তাহলে আপনি চলে যাবেন কংক্রিট ফ্রেম ডিজাইন অপশনে, এবং কি ওইটা টিক মার্ক দিয়ে আপনি দিবেন কনভার্টেড টু ইউজার কম্বিনেশন। মানে ইটেপসে বাই ডিফল্ট যে কম্বিনেশনগুলো আছে ওইগুলোকে আমি আমার মতো করে কনভার্ট করে নিব, মানে আমার মতো করে তৈরি করে নিতে পারবো। ওকে, আপনি দেখেন এখানে 18টা কম্বিনেশন চলে আসছে, যেটা ইটেপস এর নিজে থেকে তৈরি। এখন আপনি এই কম্বিনেশন গুলা নিজের মতো করে তৈরি করে নেন। তাহলে আমি যে কোনো একটাকে মডিফাই করি, মডিফাই শো কম্বো। এখানে আমি দিব ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস লাইভ লোড। দিলেন, দেওয়ার পরে আমি এখানে যে সূত্রটা লিখবো এর নিচের যে কম্বিনেশন ওইখানে ওই সূত্রটা সেম ভাবে ইউজ করব। তাহলে আমি প্রথমে লিখবো ওয়ান, আমার উপরে ওটার সাথে যাতে কোনো ফ্যাক্টর নেই, ওয়ান। ওয়ান থাকার পরে আপনি দিবেন লাইভ লোড, লাইভ লোডও দিলেন ওয়ান, কারণ উপরে কোনো ফ্যাক্টর নাই, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে ওকে আমি বেরিয়ে গেলাম। এখন আমি এই সেম ভাবে এটাকে আরেকটা কপি, আরেকটা কম্বিনেশনে পরিণত করি। তাহলে অ্যাড কপি কম্বু, আপনি দিলেন 1.4 ডেড লোড আর 1.7 লাইভ লোড, যেটা নতুন বিএনবিসিতে 1.2 ডেড লোড, 1.7 লাইভ লোড ওইভাবে করা আছে। তো আপনি ডেড লোডটাকে দিয়ে দেন 1.4 ডেড লোড, সকল ডেড লোডের সাথে অ্যাড হয়ে যাবে 1.4 ডেড লোড, 1.4 ডেড লোড, আর লাইভ লোডের সাথে উপরে অ্যাড করা আছে কি 1.7, তাহলে নিচে দিয়ে দেন 1.7। ওকে ওকে করে ফেললেন। তো আমি আমার দুইটা কম্বিনেশন আমার মতো করে কনভার্ট করে নিলাম, বানায় নিলাম। এখন বাকিগুলা ইটেপসের যে বাকি কম্বিনেশনগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করে ডিলেট করে দিব। এখন ডিলেট করে এখন এই দুইটা কম্বিনেশনকে আমি আমার মতো করে সবগুলো কম্বিনেশন অ্যাড করে নিব, টোটাল 26টা কম্বিনেশন অ্যাড হবে। তো আসেন, আরেকটা কম্বিনেশন হচ্ছে অ্যাড কপি কম্বু। এখানে থাকবে অনলি 1.4 ডেড লোড, লাইভ লোডটা ডিলেট হয়ে গেল। এখন আমি অ্যাড করব আর্থওয়ার্ক লোডের কম্বিনেশন। আর্থওয়ার্ক লোডের কম্বিনেশন কেমন হয়? অ্যাড কপি কম্বুতে যান, 1.05 লোড, আর লাইভ লোডের সাথে অ্যাড হবে 1.275, 1.275, 1.275 লাইভ লোড প্লাস 1.4025 ইকিউএক্স, মানে আর্থওয়ার্ক লোডের কম্বিনেশন অ্যাড করে দিলাম। উপরে যে সূত্রটা লিখছি নিচে সেম ভাবে ওইভাবে করে দিতে হবে। তাহলে আপনি দেন ডেড লোডে আছে 1.05, 1.05, 1.05, তার লাইভ লোড আছে কি 1.275, 1.275। তারপরে আপনি চলে যান আর্থওয়ার্কে, আর্থওয়ার্কটা অ্যাড করে দেন। আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের ফ্যাক্টর কত? 1.4025, 1.4025। ওকে হয়ে গেল। তাহলে আর্থওয়ার্কের একটা কম্বিনেশন বানাইলেন এক্স এক্সিসে, তাহলে আপনাকে করতে হবে এক্স এক্সিস মাইনাস। এক্স এক্সিস পজিটিভ হবে একবার, এক্স এক্সিস নেগেটিভ হবে একবার। তো আপনি চলে যান অ্যাড কপি। অ্যাড কপি করলে কি হবে? আমার আগের মালগুলো ঠিক থাকবো, এখানে জাস্ট মাইনাসটা দিয়ে দেবো। আর বুঝতে পারছেন আপনারা কোথায় আছেন? হ্যালো, আসি আসি। আচ্ছা না, আমি ভাবছি ঘুমাই গেছেন এখন। আচ্ছা আসুন, তাহলে এক্স এক্সিস পজিটিভ, এক্স এক্সিস নেগেটিভ। তাহলে আরেকটা এক্সিস আছে ওয়াই, তাহলে আমি জাস্ট এখানে এডিট করে দিব ওয়াই, আর এখানে এডিট করে দিব ওয়াই। তাহলে এখানে সেম সেম ভ্যালুটা থাকবে। তো ওয়াই পজিটিভ দিলাম, এবার দিব ওয়াই নেগেটিভ মাইনাস। ওকে বুঝতে পারছেন?
এই সেম ভাবে এগুলা সব তৈরি করে ফেলবো। এখন এটার আবার অ্যাড কপি করবো, আরেকটা বানাই ফেলাম, কিভাবে বানাই দেখেন। এখানে আবার লাইভ লোডটা থাকবে না, এই কম্বিনেশন সবগুলো সেমই, একবার যোগ একবার বিয়োগ, এখানে লাইভ লোডটা থাকবে না, সো লাইভ লোড ডিলেট। তো এটা এক্স অ্যাক্সিস পজিটিভ, তো আরেকটা বানাবো এক্স অ্যাক্সিস নেগেটিভ, নেগেটিভ, ওকে হয়ে গেল। তারপরে দেন ওয়াই, ওয়াই বিল্ডিং এর মেইন জিনিস কিন্তু লোড কম্বিনেশন, এটা আমার কথা নয়, এটা হচ্ছে যে 23 বছরের এক্সপিরিয়েন্স একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কথা, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, আমার ইঞ্জিনিয়ারিং ফিলোসফির আমার বাপ মনে করি, আমি ফাদার অফ ইঞ্জিনিয়ার আমি মনে করি, আমার জীবনের যার কাছ থেকে আমি এই ফিলোসফি শিখে আসছি, দেখে আসছি। অতএব আপনারা আমাকে যত ধরনের কোড মোড দেখান না কেন, এই ধরনের কোড মোড আমি এতটা কেয়ার করি না, কারণ আমি জানি বিল্ডিং এ লাগে কি। এবার কোড যা মন চায় তাই হোক, আইএস কোড হোক, ইউরো কোড হোক, রাশিয়ান কোড হোক, আর নাহলে UBC 94 কোড হোক, আসেন। এবার এখানে দেন মাইনাস, কারণ আপনি যখন কাজ করতে যাবেন, কাজ করতে করতে আপনার লেভেলটা এমন পর্যায়ে চলে যাবে আপনি যা করবেন তাই রাইট, ওইভাবে বিল্ডিং দাঁড়ায় যাবে। এখন আসেন, ওকে দেন, আমি আর একটা কম্বিনেশন বানাই ফেলি। এই কম্বিনেশনে থাকবে 1.43 EQX এবং কি 1.09 ডেড লোড। ওকে তাহলে এগুলো সবগুলোর 0.9 করে দেন, 0.9 করে দেন, 0.9 করে দেন, আর এখানে দেন 1.43। ওকে ওকে তাহলে আপনি সেম ভাবে বানাই ফেলেন, এটা জাস্ট একবার যোগ একবার বিয়োগ, মাইনাস দেন, এখানে একবার যোগ একবার বিয়োগ, এটার যেহেতু এক্স অ্যাক্সিস পজিটিভ তাহলে ওয়াই দেন, ঠিক আছে, তাহলে এখানে এসে ওয়াই করে দেন, ওয়াই, ওকে, এখানে জাস্ট হেড কপি দেন, মাইনাস দেন, মাইনাস, সেম ভাবে, ওকে। তারপরে আপনার আর্টওয়ার্কের সকল কিছু আপনি অ্যাড করে ফেলবেন, ঠিক আছে, সকল কিছু অ্যাড করে ফেললেন, আর্টওয়ার্ক লোড অ্যাপ্লাই করে ফেললেন। এখন আপনাকে একটু সেভ করবেন, নইলে ধরেন এগুলো সেভ করতে রাখতে হয়, কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, আমার না UPS আছে, আপনাদের তো নাই, অনেকে ল্যাপটপে অ্যাড করে, তাই এগুলো কম্বিনেশনগুলো প্রথম অবস্থায় ইনপুট দিতে আপনাদের একটু প্যারা লাগবে, যেহেতু আমি আজকে অনেক বছর ধরে কাজ করি, আমার এগুলো মুখস্থ। তো আপনি আবার যান ডিফাইন, ডিফাইনে গিয়ে লোড কম্বিনেশনে যান, এবং কি উইন লোডের কম্বিনেশন অ্যাড করেন। তো কিভাবে করবেন, আমি একটা বড় কম্বিনেশনকে সিলেক্ট করে নিলাম, অ্যাড কপি করব 1.05 ডেড লোড, 1.275 লাইভ লোড, তো আমি জাস্ট এখানে দিব 1.275 WLX, ওকে। তারপরে সেম ভাবে এখানে সূত্রটা বসাই দেন, WLX আর 1.275, ওকে, ঠিক আছে। সেম ভাবে একটা কম্বিনেশন বানাইলে বাকিগুলো শুধু কপি করবেন, অ্যাড কপি মাইনাস, তো আপনি এখানে মাইনাস বসাই দেন, ওকে। তারপর আপনি WLX এ যান, অ্যাড কপি মাইনাস ওয়াই দিয়ে দেন, মাইনাস ওয়াই, ওয়াইতে দেন, ওকে, সেম ভাবে অ্যাড কপি, এটা জাস্ট মাইনাস হবে, ওকে, একবার যোগ একবার বিয়োগ, ঠিক আছে। কম্বিনেশনে ভুল করে রাখলে রেজাল্ট ভুল আসবে, বুঝবেন না, ঠিক আছে। তাই মাঝে মধ্যে রেজাল্টের ভেরিয়েশন আসবে, যখন কাজ করবেন, কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন দেখবেন যে লোড কেমন জানি আসে, চারতলা বিল্ডিং এর লোড মন মতো আইতেছে না, তখন এই লোড কম্বিনেশন গুলাকে অ্যাড করবেন, মানে চেক করবেন, হ্যাঁ চেক করবেন। তো ওকে আসেন, আমি আবার অ্যাড কপি দেই, অ্যাড কপি, অ্যাড কপি দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে লাইভ লোডটাকে ডিলিট করে দিব, আর বাকিগুলো সেম থাকবে। তাহলে লাইভ লোডটাকে ডিলিট করে নেন, ডিলিট, ওকে, ঠিক আছে, ওকে। তো সেম ভাবে অ্যাড কপি মাইনাস দেন, মাইনাস, তারপরে দেন পজিটিভ দেন, এবার এটাকে ওয়াই করে দেন, ওয়াই, WLY, ওকে। আপনারা কি আমার কথা রাগ করছেন আজকে? জি শুনতেছি। হ্যাঁ রাগ করছেন, ওকে দেন। সোহেল ভাই মনে রাগ করছে, মুখ কালা ঘুরে রয়েছে, আমি দেখতেছি, ভিডিও অফ করে রাখছি, এটা আমি বুঝতে পারি মানে কে মুখ কালা ঘুরে রাখছে। তারপর আসেন, উইন লোড গুলা দিলাম, হ্যাঁ, এখন উইন লোডের লাস্ট কম্বিনেশন অ্যাড কপিতে যান, লাস্ট কম্বিনেশনটা দেন 1.3, ঠিক আছে, আর এটা হয়ে যাবো 0.9 ডেড লোড, 0.9 ডেড লোড, আর এটা হবো 1.3, আর আর্টওয়ার্কের ছিল কি 1.43, হ্যাঁ, তাহলে আপনি এটা 0.9 করে দেন, 0.9 করে দেন, 0.9 করে দেন, আর এখানে দেন 1.3, ওকে,
ওকে, তাহলে এটাকে জাস্ট মাইনাস করে দেন। এগুলো হচ্ছে লোড কম্বিনেশন। যত কিছুই করেন বিল্ডিং এর লোড ক্যালকুলেশন কিন্তু এগুলার উপরে ডিপেন্ড করে করবে, ঠিক আছে? যত কিছুই করেন, অতএব যে কোডে ফলো করেন না কেন, লোড কম্বিনেশন ইজ মেজর। লোড কম্বিনেশন ভুল করবেন, রেজাল্ট ভুল আসবে, বুঝবেনই না কোন জায়গায় কি হয়ে আসছে। এবং কি বিল্ডিং এর সবগুলা চেক, সফট স্টোরি চেক, বিল্ডিং এর ডিফ্লেকশন চেক, বিল্ডিং এর স্ট্রাকচারাল ইরেগুলারিটি চেক, বিল্ডিং এর এই যত ধরনের চেক আছে সব চেক কিন্তু এই লোড কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? অতএব লোড কম্বিনেশন ভালোভাবে অ্যাড করতে হবে। তাহলে আমি পুরো বিল্ডিংটাকে লোড কম্বিনেশন অ্যাড করে দিলাম। হ্যাঁ, লোড কম্বিনেশন অ্যাড করে দিলাম মানে আমার মডেলে লোড অ্যাপ্লাই, তারপর মডেলটাকে সুন্দর করে ডিজাইন ড্রয়িং করাটা একুরেট হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল না? এখন আসেন আমি একটা অ্যানালাইসিস করে দেখব আমার বিল্ডিংটা ঘটনাটা কি ঘটায়। তো অ্যানালাইসিসের আগে আমি একটা চেক করে দেখি আমার বিল্ডিং এ স্ট্রাকচারে কোনো প্রকার ভুল আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে সে এখানে ওয়ার্নিং দিবে যে আপনার এখানে বিম ওভারল্যাপ হয়েছে, এখানে লোড সঠিকভাবে ট্রান্সফার হচ্ছে না। অনেক সময় বলবে দি এলিমেন্ট ইজ সো ক্লোজ, মানে বলবে এই দুইটা মেম্বার খুব কাছাকাছি, লোড ট্রান্সফার করছে না। অতএব আপনাকে ওটা বুঝতে হবে, ওইখানে যেতে হবে যে ওই মেম্বার ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? ওইগুলো সে মেসেজ দিবে। তো আমাদের এখানে তো দিল না মেসেজ, সো আমরা একটা অ্যানালাইসিস করে ফেলি। অ্যানালাইসিস চেক মডেল, চেক মডেল তো চেক করলাম। তো আপনি অ্যানালাইসিস অপশনে গিয়ে রান অ্যানালাইসিস করে দেন, বিল্ডিংটা অ্যানালাইসিস হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা বিল্ডিং এর আমাদের ইটাপস এর একটা পার্ট কমপ্লিট করে ফেলছি, সেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস করার পরে বিল্ডিংটা এভাবে ধুমরে মুচড়ে ভেঙে যাবে। হ্যাঁ, বিল্ডিংটা এভাবে ধুমরে মুচড়ে ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে আমি এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে আমার অ্যানালাইসিস মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, তাহলে আমি বিল্ডিংটাকে একটু চেক করে দেখব বিল্ডিংটা টিকে কিনা। আমি যে পরিমাণ রড, যে পরিমাণ কলামের সেকশন দিয়ে আসছি ওইভাবে বিল্ডিংটা সেফ কি না ওইটা আমি দেখব। দেখার পরে আমি বিল্ডিং এর লোড চেক করব। লোড কিভাবে চেক করব, এই একটা অপশন আছে এখানে দেখেন উপরে, খেয়াল করেন, ডিসপ্লে সাপোর্ট রিয়াকশন, ডিসপ্লে সাপোর্ট রিয়াকশন। ডিসপ্লে সাপোর্ট রিয়াকশনে যখন চাপ দিবেন তখন এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে কেস, একটা হচ্ছে কম্বু, একটা হচ্ছে মডেল মোড। কারণ আমি দেখব কম্বু, কারণ আমি লোড চেক করব দুইভাবে, একটা হচ্ছে ফ্যাক্টর লোড, একটা হচ্ছে আনফ্যাক্টর লোড। ফ্যাক্টর লোড কি জিনিস, আনফ্যাক্টর লোড কি জিনিস বুঝতে হবে। সকল ধরনের ডিজাইনের জন্য ফ্যাক্টর লোডটা লাগে, যেমন কলাম ডিজাইনের জন্য ফ্যাক্টর লোড লাগে, এই বিম ডিজাইনের জন্য ফ্যাক্টর লোড লাগে, তারপর স্ল্যাব ডিজাইনের জন্য ফ্যাক্টর লোড লাগে, পাইল ক্যাপের থিকনেস আর রড বের করার জন্য ফ্যাক্টর লোড লাগে, এবং কি স্ল্যাবের রড বের করার জন্য ফ্যাক্টর লোড লাগে। সবগুলা ডিজাইন রিলেটেড, যেগুলা থেকে রেনফোর্সমেন্ট বের হবে, সেই পাঞ্চিং শেয়ার চেক করার জন্য থিকনেস বের হবে, ওই সবগুলা রেনফোর্সমেন্ট এবং কি থিকনেস এই ফ্যাক্টর লোডটার জন্য বের হয়। 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড। আপনি যদি এটা ফ্যাক্টর কমিয়ে দেন তাহলে রেনফোর্সমেন্ট কম আসবে এবং কি পাঞ্চিং শেয়ারের থিকনেস কম আসবে। এবার বুঝছেন কি জিনিস, এবার বুঝছেন নি কি জিনিস? হ্যালো, তাইলে মেইন জিনিস কিন্তু এগুলাই, অতএব এটার উপরে ভরসা রাখতে হবে। আসেন এখন আমি দেখব অনলি ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য আমার কি কি লোড আসে। অ্যাপ্লাই, ওকে। এখন আমি দেখলাম আমার বিল্ডিং এ লোড চলে আসছে। এখন লোড চলে আসলে আমাকে দেখতে হবে প্ল্যানে গিয়ে, প্ল্যান, এই যে প্ল্যানে যান, প্ল্যানে গিয়ে আপনি বেজে যান, বেজে দিয়ে অ্যাপ্লাই দেন, ওকে দেন। এই যে দেখেন আমার বিল্ডিং এর প্রত্যেকটা কলামের জয়েন্টে জয়েন্টে কিন্তু লোড চলে আসছে, এবং আমি দেখতেছি মিড অপশনে সবচেয়ে বেশি লোড 541 কিপ। এটাকে যদি টনে নেন তাহলে এটা হয়ে যাবে 1082 টন, 1082 টন। তো আমি সবসময় কিপে দেখি, টনে দেখি না। তো আমার শুধু এই ডেড লোড আর লাইভ লোডটা দেখে আমার বিল্ডিং এর ফাউন্ডেশনটা ডিজাইন করা হয়। এখানে যদি আমার সয়েল রিপোর্ট অনুসারে পাইল প্রয়োজন হয় তাইলে মনে রাখবেন ডেড লোড আর লাইভ লোডটা, এই লোডটা নিয়ে এই কম্বিনেশনের ডেড লোড আর লাইভ লোডের জন্য পাইলের সংখ্যা বের করতে হয়, পাইলের সংখ্যা। আর আপনি যদি আপনি যদি কি করেন, এই ভুলে গেলি,
ভুলে গেলাম সরি, সেটা হচ্ছে যে এই ফ্যাক্টর লোড, এই ফ্যাক্টর লোডের জন্য, এই ফ্যাক্টর লোডের জন্য এখানে যদি ফ্যাক্টর লোড হয়, এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টর লোডের জন্য আপনি কাজ করবেন পাইলের এই পাইল ক্যাপের থিকনেস রেইনফোর্সমেন্ট, ঠিক আছে, থিকনেস রেইনফোর্সমেন্ট। আচ্ছা অন্যরা আমাদের এখানে জয়েন করতে পারতেছে না, বুঝলাম না, এখানে পাঁচজন জয়েন, সোহেল ভাই আসছে, নোমান নিজে আসছে, আচ্ছা ওকে, এবার জয়েন করতে পারবে আশা করি। তো আসেন আমরা টোটাল জিনিসটাকে ক্যালকুলেশন করে ফেললাম, অ্যানালাইসিস করে ফেললাম, অ্যানালাইসিস করার পরে লোড বের করে ফেললাম, লোড বের করে দেখলাম কি হয়। হ্যাঁ লোডগুলো কিভাবে বের করলাম, এখানে ডিসপ্লে উপরে একটা অপশন আছে ডিসপ্লে সাপোর্ট রিয়াকশন, এটাতে চাপ দিয়ে আপনি যেখানে কম্বিনেশন গুলো অ্যাড করে আসছেন এই কম্বিনেশন গুলো সবগুলো এখানে আসে। এই কম্বিনেশনে যাওয়ার পরে আপনি দিবেন প্লট টাইপ, আপনি যদি অ্যারো অপশনে চাপ দেন তাহলে লোড গুলো কেমন আসে দেখেন, লোড গুলো আসবে এইরকম, দেখছেন আপওয়ার্ড লোড দেখাচ্ছে। এখন এইভাবে তো লোড কাউন্ট করে একটু কষ্ট, তাই আপনি চলে যাবেন সেম ভাবে সাপোর্ট ডিরেকশন, সাপোর্ট ডিরেকশনে যাওয়ার পরে আপনি অ্যারোরের নিচের অপশনটা দিবেন ট্যাবুলেটর, হ্যাঁ হ্যাঁ এটা অপশনটা দিয়ে অ্যাপ্লাই করেন, ওকে করেন, করলে আপনাকে প্ল্যান রিয়াকশন গুলো খুব ইজিলি দেখাবে। যে আপনি যদি প্ল্যানে যান, প্ল্যানে গিয়ে বেজে যান, অ্যাপ্লাই দেন, ওকে দেন, আপনার এই লোড চলে আসলো। হ্যাঁ লোড চলে আসলো, লোড চলে আসার পরে আপনি বিল্ডিং এর লোড সম্বন্ধে একটা ধারণা হয়ে গেল। আপনার এই লোড গুলা দেখে আপনাকে বুঝতে হবে কোন কলামের লোড সবচেয়ে বেশি, এবং কি ওই লোড অনুসারে ওই কলামের সাইজটাও তো বেশি হবে, তাই না? হ্যাঁ লোড অনুসারে কলামের সাইজ বৃদ্ধি পাবে, লোড অনুসারে বিমের সাইজ বৃদ্ধি পাবে, বিমের আসলে বিমের বিমের বিম ডিজাইন করতে হয় মোমেন্ট দেখে, মোমেন্ট একটা বিমে কি পরিমাণ মোমেন্ট আসছে, এই যে একটা বিম, একটা লং বিম 24 ফিট ডেপথ, এই ডেপথটা থেকে দেখে বুঝতে হবে আসলে বিমের মোমেন্ট কতটুকু আসে আর ওই মোমেন্টের জন্য আপনার রেইনফোর্সমেন্ট কতটুক লাগে, ঠিক আছে। এখন আমি একটা কথা এনশিওর করতে পারি, ল্যাটারাল লোড কাউন্ট করে বিম কলামের সম্পূর্ণ ডিজাইনটাই আমি ইটেপস থেকে নিতে পারবো, এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। তা আর তাহলে আমরা এক্সট্রা কি ডিজাইন করব, এক্সট্রা ডিজাইন করব আমি ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য দরকার হচ্ছে লোড বেজ রিয়াকশন, এই বেজ রিয়াকশন দিয়ে আমি ফাউন্ডেশন ডিজাইন করব। আর এটা হচ্ছে সাব স্ট্রাকচারের ভ্যালু, মানে ফাউন্ডেশন ডিজাইনের ভ্যালু, আর সুপার স্ট্রাকচার মানে বিল্ডিং এর টপ, বিল্ডিং এর উপরের অংশটা, এই উপরের অংশটা সম্পূর্ণটা আমি ইটেপস থেকে ডিজাইন করতে পারবো, চেক করতে পারবো, বারবার রিচেক করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তাহলে আসেন আমরা এতক্ষণ ধরে লোড নিয়ে আলোচনা করলাম, এই লোড থেকে আসলে পাবেন কি, এই লোড দেখে অনেক কিছু দেখতে পাবেন। যেমন আমার এই কলামের সর্বোচ্চ লোড আছে 792 কিপ, ধরলাম 800 কিপ, আর এটাকে যদি টনে নেন তাহলে এটা হয়ে যায় 1600 টন, মানে হিউজ লোড। তাহলে এই লোডের জন্য কলামের সাইজটা কেমন হইতে পারে, আমার হ্যান্ড ক্যালকুলেশন, কলামের হ্যান্ড ক্যালকুলেশনের 2-3টা ম্যানুয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এক্সেল শিট দেওয়া আছে, আপনারা চাইলে হাতে একটু ক্যালকুলেশন করে আসতে পারেন। তবে আমি হ্যান্ড ক্যালকুলেশনের, কলামের হ্যান্ড ক্যালকুলেশনের আরেকটা স্পেশাল শিট শেয়ার করব আমার এই চ্যানেলে, অলরেডি ফেসবুকে আপলোড করা আছে, ওইখান থেকে আমি বুঝে ফেলবো একটা কলামের কতটুক লোড কংক্রিট নিতে পারে, কতটুক লোড রিবার মানে স্টিল মানে রেইনফোর্সমেন্ট নিতে পারে। তাহলে ওইভাবে হলে আমাদের ইটেপসে যেহেতু আমরা ডিজাইন করি না, আমরা করি কি চেক, তাহলে চেক যদি করি লোড পাইলাম, এখন লোড পাইলে আমি হাতে ক্যালকুলেশন করে দেখব, আসলে সেকশন প্রপার্টিতে গিয়ে দেখব আমার কলামের সাইজ আছে 1526, অতএব এই 1526 কংক্রিটের সাইজটা, কংক্রিটের সেকশনটা, গ্রস এরিয়াটা, এত লোডের জন্য কলামের সাইজ কত আসে আর রেইনফোর্সমেন্ট কতগুলো লাগে, তাহলে আমি ওইভাবে লোড দেখে হ্যান্ড ক্যালকুলেশন করে এসে এখানে ইনপুট দিব, এখানে ইনপুট দিব, এই অপশনগুলো ইনপুট দিব, ইনপুট দিয়েও আমি চেক করতে পারি। অতএব হাতের ক্যালকুলেশনের সাথে ইটেপসের বিহেভটা কেমন হয় তা একটু চেক করতে পারি, পারি না? হ্যাঁ এগুলা হচ্ছে, এগুলারে কয় কি জানেননি, এগুলারে কয় ব্যাক ক্যালকুলেশন, মানে আগে ক্যালকুলেশন করে আইসা, আগে লোডটাকে ক্যালকুলেশন করে আবার ইটেপস এর মডেলে ইনপুট দিয়ে চেক করা, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জানাশোনা। এগুলা যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার তারা হাতে আগে ফ্রেমের লোডটা ক্যালকুলেশন করে, মানে বেশ একটা বেজের রিয়াকশনটা বের করে, করার পরে তারপরে ইটেপস এ মডেল বানায় এবং কি ওইভাবে রড ইনপুট করে, দেখে
হাতের সাথে ইটেপসের রিলেশনশিপটা কতটুক, কথা কি বোঝা গেছে? হ্যালো, জি জি হ্যাঁ। এখন আসেন আমরা কাজ করি, এটাকে আবার আরেকটা চেক দিই, অ্যানালাইসিস দিই। অ্যানালাইসিস দিলাম কারণ আমার ক্লাসগুলা একটু লেন্দি হয়। কারণ লেন্দি হয় কেন, কারণ আমি অনেক ডিজাইন রিলেটেড অনেক তথ্য দিয়ে থাকি। তাই যারা আমাদের ক্লাসগুলো করেন তারা একটু ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? এখন আমি অ্যানালাইসিস দিলাম, অ্যানালাইসিস দিলে আমি কি পামু, অ্যানালাইসিস দিলে আমি বিল্ডিং এর ভ্যালু গুলো পামু। এই যে এই লোড কেসের রিয়াকশন পামু, এই যে কোথায়, এই যে এখানে ডিসপ্লে সাপোর্ট রিয়াকশন, এখানে আমি রিয়াকশন গুলো পামু। হ্যাঁ, এখন আমার যদি মন চায় আমি বিল্ডিং এর ওই যে আমরা ডিপ্লোমা বা বিএসসি তে পড়ছি কলামের এক্সিয়াল ফোর্স, তারপর বেন্ডিং মোমেন্ট, এগুলো বের করতে হয় না, ওগুলো কই পামু? তাহলে আমি ওইখানে যাব, ডিসপ্লে ফ্রেম পিয়ার স্প্যান্ডার লিং ফোর্স। এখানে যাওয়ার পরে আমি বের করব কি বা, এই যে এখানে কম্বিনেশন অপশন গুলো আছে, কোন কম্বিনেশনের জন্য দেখবেন। ধরেন আমি বিল্ডিং এর এক্সিয়াল ফোর্স দেখতে চাই, তাহলে আমি চলে যাব এক্সিয়াল অপশনে, চাপ দিব, চাপ দিয়ে শো ভ্যালু উইথ ডায়াগ্রাম আমি অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখছেন এখানে লোডটা সেমই দেখাবে, ওই বেস রিয়েকশনে যা দেখাবে এখানেও তাই দেখাবে। এখন আপনি চলে যান এলিভেশনে, ধরেন আমি এক নাম্বার এলিভেশনটাকে দেখব। এলিভেশনে গেলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন লোডের একটা ভেরিয়েশন হয়েছে, কিরকম, এখানে আছে 161, এখানে আছে 148, এখানে আছে 128, এখানে আছে 160। তাহলে বিল্ডিং এর সবচেয়ে বেশি লোড হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, তাহলে বিল্ডিং যত উপরে যাবে লোড তত কমবে। এতে করে আমরা বুঝলাম বিল্ডিং এর নিচ তলায় যে রড হবে তার উপরের তলায় রড একটু কমবে। এই বিষয়গুলো আমি ডিটেলিং এ গিয়ে বুঝাই দিব, কারণ আমি এই স্ট্রাকচারটা ফাইনালি আমার একজন ক্লায়েন্টকে সাবমিট করেছি, যেটা রাজশাহীতে অলরেডি স্ট্রাকচারটা ডেভেলপ অবস্থায় আছে। তো আমি কিভাবে ডিটেল করেছি, ডিজাইনটা তো আমি ইটেপস থেকে নিবই, আমার ডিটেলিংটাকেও আপনাদেরকে বুঝাই দিব। তো এইভাবে এক্সিয়াল ফোর্স চেক করতে পারেন। এক্সিয়াল ফোর্স এর পরে আপনি যদি বিমের মোমেন্ট দেখতে চান, কলামের মোমেন্ট দেখতে চান, সেটা দেখার জন্য আপনি যাবেন ডিসপ্লে ফ্রেম পিয়ার রিয়াকশন, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন শেয়ার টু টু মোমেন্ট টু টু। আপনি যদি মোমেন্ট দেখতে চান তাহলে আপনার মোমেন্ট গুলো এইভাবে আসবে, কলামের মোমেন্ট। আপনি যদি বিমের মোমেন্ট দেখতে চান তাহলে আপনি দেখাবেন মোমেন্ট 3-3। এই যে দেখেন বিমের মোমেন্ট চলে আসছে, ওকে। আপনি একটা এলিভেশনে যান, একটা এলিভেশনে গিয়ে দেখেন এলিভেশন 1 এ যান, এলিভেশন 1 অ্যাপ্লাই, ওকে। আপনি দেখেন এই যে মোমেন্ট চলে আসছে, বিমের উপরে লোড অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাই এর পরে মোমেন্ট আসছে। লোড, মনে রাখবেন লোড আসলে মোমেন্ট আসে, মোমেন্ট রেজিস্ট করার জন্য রড দিতে হয়, রেইনফোর্সমেন্ট দিতে হয়। সো এইভাবে করে আপনি বিল্ডিং এর সবগুলা এক্সিয়াল ফোর্স, মোমেন্ট, শিয়ার ফোর্স সবই আপনি চেক করতে পারেন, দেখতে পারেন অ্যানালাইসিস হওয়ার পরে। এখন অ্যানালাইসিস কমপ্লিট করলাম, বিল্ডিং এর মডেল কমপ্লিট করলাম, লোড অ্যাপ্লাই করলাম, ইটেপস এর মিনিমাম 70% কমপ্লিট করে ফেললাম। এখন আমি চাচ্ছি আমি যে কলামটা ডিজাইন করছি, আমি যে মডেলটা তৈরি করছি, ওই মডেলের আসলে ওই আমার যে লোড আসতেছে ওই লোডে আমার কলাম আর বিম গুলা কতটুক সেফ, বুঝতে পারছেন? চল ভাই, বুঝছেন আপনি, আপনার মুখ কিন্তু কালো। এখন আসেন, এখন আমি চেক করব। হ্যাঁ, এখন আমি আমি সব সময় চেক করে ইটেপসে আমি কি করি, চেক করি, কারণ আমি জানি আগে থেকে প্র্যাকটিসের ফলে এটা তৈরি হয়েছে বিল্ডিং এর কেমন লোড আসতে পারে, এবং কি ওই লোড অনুসারে 8 তলা হোক 10 তলা হোক কি পরিমাণ কলামের সাইজ হতে পারে, কি পরিমাণ বিমের সাইজ হতে পারে, সবগুলো আমার আগে থেকে মুখস্থ। তাই আমি এটাকে চেক করি। তো আপনি দেন চেক কংক্রিট ফ্রেম ডিজাইন, এখানে একটা অপশন আছে, এটাকে একটা চাপ মারেন, চাপ মারলে দেখবেন যে বিল্ডিংটা চেক হচ্ছে, ঠিক আছে, চেক হচ্ছে, চেক হচ্ছে, বিল্ডিংটা চেক হচ্ছে, এই যে চেক হয়ে গেছে। বিল্ডিংটা চেক হচ্ছে, ঠিক আছে। তো চেক করার পরে আমি একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমি প্ল্যানে যাব, কারণ আমি এভাবে যদি পুরো 3D দেখতে যাই, হ্যাঁ, আমি অনেক কিছু দেখতে পারতেছি না ভিতরে, তাই না? তো ঠিক আছে, ওকে, তাহলে আমি চলে যাব প্ল্যানে। হ্যাঁ, প্ল্যানে, প্ল্যানে যাই আমি খুব সহজে এটা দেখতে পারবো। তো আমি গ্রাউন্ড ফ্লোরে চাপ দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমি দেখলাম আমার এখানে আমার কলামগুলো যেগুলো আমি বানায় আসছি ওই কলামগুলা বিভিন্ন কালার প্রদর্শন করতেছে, বিভিন্ন কালার প্রদর্শন করতেছে।
এখন এই কালারগুলা নিয়ে কিন্তু ব্যাপার আছে। হ্যাঁ, আপনি যে চেক করে আসছেন, আপনি কোথায় চেক করে আসছেন? ভিডিও যারা নতুন, যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলি, একটা কমপ্লিট সিরিজ দেখতে হলে প্রথম থেকে দেখতে হবে, কারণ প্রথম থেকে আমি অনেক তথ্য বলে আসি। আমি একটা তথ্য প্রথমে দিয়ে আসছিলাম, সেটা হচ্ছে ডিফাইনে, কলাম সেকশন প্রপার্টিতে, ফ্রেম সেকশনে। ফ্রেম সেকশনে আমি কলামের সাইজ দিলাম C4 12 24, একটা দিয়ে বুঝাই। মডিফাইতে গেলাম, মডিফাইতে যাই, মডিফাই শো রিভার, ওইখানে আমি একটা কাজ করে দিয়ে আসছি, এটা হচ্ছে চেক। চেক কি? আমি চেক অপশনটাকে সিলেক্ট করে দিয়ে আসছি। তো এই চেক করার কারণে আমার সুবিধাগুলো কি? এই চেক করার কারণে আমার সুবিধা হচ্ছে আমার বিল্ডিং এর লোড কতটুকু আসতেছে, ওই লোডের কারণে কলামগুলা কতটুক সেফ। হ্যাঁ, কলামগুলা কতটুক সেফ ওইটা আমি বের করতে পারবো, এবং কি কলামে কি রড বেশি দিচ্ছি না কম দিচ্ছি ওইটা আমি বের করতে পারবো। ওভারঅল বিল্ডিংটা একটা অপটিমাম ডিজাইনে পরিণত হবে, নট ওভার ডিজাইন। হ্যালো, যেন মিউট করে দেয়, এটা কে? বন্ধ করে দেন। হ্যালো, হ্যাঁ এখন আসেন, আমি শুধু কথা বলবো, আপনাদের অনেকের আমি মিউট করে দিছি। সোহেল বাইরে শুধু আনমিউট করুন। হ্যালো ভাই, আমার শুধু আনমিউট কেন ভাই? হ্যাঁ না, আপনারও আনমিউট, আপনার আপনার মনোযোগ ভালো তার জন্য, ঠিক আছে, ওকে আসেন। এখন আসেন, আমি কি করি এখন? এখন আসেন, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছি। হ্যাঁ, আপনি প্ল্যানে যান, প্ল্যানে গিয়ে, প্ল্যানে গিয়ে আপনি দেখেন আপনার বিল্ডিংটা বিভিন্ন কালার প্রদর্শন করতেছে। এখানে দেখেন কালার কি প্রদর্শন করতেছে, ইয়েলো, গ্রিন, আবার অনেক ধরনের সবুজ, আবার এনে পিঙ্ক, এগুলা কাউন্ট করতেছে। হ্যাঁ, এখন আমি কলামটা শেষ দিই, কলামটা শেষ দিই, কিভাবে কলাম নিয়ে আলোচনা করি। শুধু আমি চলে যাব এই যে কংক্রিট ফ্রেম ডিজাইনের পাশের অপশনটাতে, চাপ দিলে ডিসপ্লে ডিজাইন ইনফো, ডিসপ্লে ডিজাইন ইনফোতে গেলে আমি দেখব কলাম পিএমএম রেশিও, কলাম পিএমএম ইন্টারাকশন রেশিও। কারণ কলাম পিএমএম ইন্টারাকশন রেশিওটা কি জিনিস দেখেন, একটু বুঝাই দিই। আমি এলিভেশন ওয়ানে যাব, এলিভেশন ওয়ানে গিয়ে আমি অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখার পর একটা জিনিস খেয়াল করেন ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার একটা খেয়াল করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে একটা ভ্যালু দেখাচ্ছে 0.75, এই একটা কলাম। হ্যাঁ, 0.75, 0.692, 0.512, একটা কলাম নিয়ে আলোচনা করি। ধরেন এটা 0.712, 0.712, আবার নিচে দিয়ে একটা কালার কম্বিনেশন দেখেন তো, এই যে কালার কম্বিনেশনটা, এখানে একটা জিনিস আছে 0.1, 1 এর পরে এটা কি হইতাছে, লাল হয়ে যেতেছে, তাই না? লাল হয়ে যাচ্ছে, কিন্তু এ পয়েন্টের আগে, ওয়ানের আগে সবগুলো 0.90, 0.70, 0.50। এর মানে বুঝতে হবে আপনার যে পিঙ্ক কালারটা হচ্ছে, মানে এটা হচ্ছে এই ওয়ানটা হচ্ছে যে আমার অপটিমাইজেশন রেশিও, মানে আমি আমার কলামগুলাকে ওই জন্য চেক করি। আমার কলামগুলো যদি লোড বেশি হয় কিন্তু রেনফোর্সমেন্ট আর সেকশন কম হয়, তখন সে লাল হয়ে যাবে। মানে এই 0.551, এই ভ্যালুটা হয়ে গেল 1.5, মানে একের অধিক। এর মানে বুঝতে হবে কলামটা ফেল, আর যদি একের নিচে রাখি তাহলে বুঝতে হবে কলামটা পাস, মানে যে লোড আসতেছে ওই লোডের কারণে আমার কলামটা সেফ। কথা বুঝছেন? কত থেকে কত পার্সেন্টের মধ্যে থাকলে সেফ? আপনারা সবসময় 70% এর ভিতরে রাখবেন মন্ডল ভাই, আপনারা সবসময় এই 70 এর ভিতরে রাখবেন, কেন? হ্যালো, ওকে ওকে, কেন 70 এর কাছে রাখবেন প্রশ্ন করেন? কারণ 70 এর কাছে এই জন্য রাখবেন, এই বেশি বেশি ইকোনমিক হয়ে গেলে আবার একটু বিপদ আছে। ধরেন 0.90 হয়ে গেল, হ্যাঁ 0.99 হয়ে গেল, যেমন একটা প্ল্যানে যাই, আমি প্ল্যানে যাই দেখি আমার মিডলের গ্রিডে, এই যে এই এই কলাম সাইজটা দেখেন, এটা আছে গ্রিড নাম্বার 3,
তাহলে এলিভেশন থ্রি তে যান, এলিভেশন থ্রি। এই যে দেখেন এটা বেশি ইকোনমিক না, 0.991, মানে আর অল্পের জন্য সে ফেল করে নাই। এত ইকোনমিক করবেন না, এত ইকোনমিক করবেন না। বলে কেন কেন ভাইয়া এত ইকোনমিক করব না, আমার মন চাইছে আমি করব না, কারণ আমি চাইবো যে এটার ভিতরে 70-এর ভিতরে রাখতে, 70-80-85 ওইরকম রাখার জন্য। এতে আমার লাভটা কি, এতে আমার লাভ হচ্ছে এটা, আমি যদি বেশি ইকোনমিক করে ফেলি তাহলে ধরেন আমার এই ওই অনুসারে আমি যেই পরিমাণ কলামের স্ট্রেংথ ধরে আসছি, এই যে ডিফাইনি মেটেরিয়াল প্রপার্টিতে যে স্ট্রেংথ ধরে আসছি, ওই স্ট্রেংথ যদি না হয় তাহলে তো বিপদ। ইটেপসে মানে ইটেপস তো দেখাচ্ছে এটা খুব ইকোনমিক, কাছাকাছি চলে গেছে, আর একটু অল্প হইলে এটা ফেল করে ফেলতো, দুইটা রট কমাই দিলে কিন্তু দেখবেন এটা ফেল। তাহলে আমি এত ইকোনমিক করবো না, আমি রাখবো অপটিমাম পর্যায়ে, মানে 70-এর পরে 90 রাখবো, এই অপটিমাম রেশিও। এটা হচ্ছে এই ভ্যালুটার নাম হচ্ছে অপটিমাইজেশন রেশিও, ডিমান্ড ভার্সেস ক্যাপাসিটি, যে পরিমাণ লোড আসে ওই লোড অনুযায়ী। কি তাহলে ভাইয়া 70 থেকে 80 বুঝিনি ভাইয়া, আমাদের সেফ জোনটা কি তাহলে 70 থেকে 80? এটা আমাদের, এটা আমাদের সফটওয়্যার তো দেখাচ্ছে এটা খুব কাছাকাছি, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে বাস্তব প্রেক্ষাপট, প্রেক্ষাপটে যে পরিমাণ স্ট্রেংথ ধরে আমি ডিজাইন করছি, এফসি ধরে ডিজাইন করছি, ওই এফসি ওই কলামের ক্ষমতা ওই কম্প্রেসিভ স্ট্রেংথ আসলো না, তখন তো আল্লাহ না করুক এই 0.991টা একের উপরে চলে যেতে পারে, যে পরিমাণ লোড আসতেছে সেটা ক্যারি করতে পারলো না। তাই আমি এটা কি করবো এই 0.87 এর এই গ্রিন কালার পর্যন্ত নিয়ে যাবো। এর জন্য নিয়ে যাওয়ার জন্য আপনার কি করতে হবে, আপনি ডিফাইনে যাবেন, এই কলামের সাইজটা একটু খেয়াল করেন, এটাকে সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করে রাইট ক্লিক দিবেন, দিলে কলামের সাইজ চলে আসলো কত, 15-26। আপনি এই 15-26টাকে এই যায় দেখবেন যে এটা রডের পার্সেন্টেজটা দেখেন, রডের পার্সেন্টেজ কত আছে। আপনি এই কংক্রিট ফ্রেম ডিজাইনে যান, সেমভাবে ডিসপ্লে ডিজাইন ইনফো, কলাম পিএমএম এর সাথে রিভার পার্সেন্টেজ একটা অপশন আছে, এই যে দেখেন 2.5% এর কাছাকাছি, কেন আপনি এখানে যাইয়া মোটামুটি আরো দুইটা রড বাড়াই দেন, দুইটা রড বাড়াই দিলে দেখবেন যে হ্যাঁ পিঙ্ক কালার থেকে ইউলো কালারের কাছে চলে গেছে, এর মানে আপনি তাকে সেভ করে দিয়েছেন দুইটা রড বাড়াইয়া। মানে এত ইকোনমিক কেন করব না, আমার সেফটির জন্য। হ্যাঁ ইউলোতে সেফ, বেশি সেফ, হ্যাঁ এখানেও সেফ, এখানেও সেফ, কিন্তু ওই রিস্ক নিব না আর কি, এত ইকোনমিক করতে চাচ্ছি না, আমি আরো পিছিয়ে রাখবো। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমি যদি পিএমএমটা আবার দেখি, মানে হচ্ছে কি এই এটা পিঙ্ক কালার আসতেছে না, মানে সে একের খুব কাছাকাছি চলে গেছে, তাই না? তার উপরে আর একটু লোড আসলে কিন্তু সে ফেল ফেল করে ফেলাইবো। তা আমি চাচ্ছি যে তারে ইউলো কালারে আইনা থামায় রাখবো, তাহলে তার উপরে আরো বেশি লোড অ্যাপ্লাই করলেও ফেল করবে না, কারণ সে 7.70 তে আছে, তার উপরে আরো 20% লোড অ্যাপ্লাই করলে সে 0.9 ক্রস করবে। এর মানে আমি তাকে সেফ জোনে নিয়ে রাখছি, বুঝতে পারছেন? আপনি একটা জিনিস খেয়াল করেন, উপরে কত, 0.88 না, মানে আপনি তার উপরে আরো 5% লোড অ্যাপ্লাই করতে পারবেন, 5% অ্যাপ্লাই করলে কি হইব, 0.95 হবে, 0.95টা কোথায়, এই যে এটার মধ্যে 0.90 থেকে একের মাঝখানে, তাহলে আমি এই ইয়েলো মানে সে আছে 0.70 থেকে 8.90-এর মাঝখানে, তার মানে তার উপরে আরো লোড অ্যাপ্লাই করা যাবে। আর পিঙ্ক কালার মানে কি, সর্বশেষ, আর একটু অ্যাপ্লাই করলে সে ফেল, তাহলে এত কাছাকাছি রাখবো না আর কি, মানে বিপজ্জনক জোনে রাখবো না, এত ইকোনমিক করতে যাব না। আবার বেশি ইকোনমিক করতে গেলে বিল্ডিংটা এই আনসেফ হয়ে যেতে পারে, বিপজ্জনক হয়ে যেতে পারে, ইকোনমিক করতে যাইয়া বিল্ডিং স্ট্রাকচারকে কি করা যাবে না, উইক করা যাবে না। মেইন কথাটা আর একটু চিন্তা করেন, বুঝে ফেলবেন, আর সবসময় টার্গেট রাখবেন একের কাছাকাছি নয়, 0.70 থেকে 0.9-এর ভিতরে রাখবেন, তাইলে ইকোনমিকও হবে সেফও হবে, সোজা কথা। তাইলে হ্যাঁ তাহলে কি হন যায় ইটেপসে যায় আবার দুটো রড বাড়াই দিব কলামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবেন, তাহলে এইভাবে আনলক করে ফেলবেন, মানে খুলে ফেলবেন, খুলে ডিফাইনে যাবেন, ডিফাইনে গিয়ে আপনি 0.25-15-26 এই সাইজটাকে আপনি চাইলে আরো দুইটা রড বাড়াই দিতে পারেন, নয়টা আছে তো, এক সাইজের কয়টা আছে, নয়টা আছে, আপনি 10টা কইরা দেন, অ্যাপ্লাই দেন, ওকে দেন, দিলেন নি, দেওয়ার পরে আপনি চেক করবেন, আবার অ্যানালাইসিস দেন। আমরা কিন্তু
ইটেপসের শেষ পর্যায়ে চলে আসছি, অ্যানালাইসিস করছি, এখন বিল্ডিংটার ডিজাইন চেক করতেছি, কলামগুলোকে আমাদের মতো করে সেভ করে নিচ্ছি। করলেন তো? কইরা আপনি আবার চেক দেন, স্ট্রাকচার কংক্রিট ফ্রেম ডিজাইন দেন। ওকে, চেক হচ্ছে? হ্যাঁ চেক হচ্ছে। ওকে, চেক হলো তো? চেক হওয়ার পরে আপনি প্ল্যানে যান, প্ল্যানে যায় গ্রাউন্ড ফ্লোরে যান, অ্যাপ্লাই দেন, ওকে দেন। এই যে দেখেন, তারপরেও তার উপরে হিউজ লোড ক্রিয়েট হচ্ছে, মানে তাকে আমরা ওয়ান থেকে সরাইতে পারতেছি না, ওয়ান থেকে সরাইতে পারতেছি না। তো আমি যদি গ্রিড লাইনটা দেখি, থ্রিতে দেখি, এলিভেশন থ্রি, এলিভেশন থ্রিতে দেখি এটার পিএমএম রেশিওটা কতটুকু আসে আমি একটু দেখি। এটার পিএমএম রেশিওটা ডিসপ্লে ডিজাইন ইনফো পিএমএম, এই যে 0.96 এ আছে, আগে ছিল 9.9। এখন আপনি যদি মন চায় কি কলামের সেকশনটা আরেকটু মোটা করে দিতে পারেন, সাইজটা বাড়াই দেন। হ্যাঁ সাইজটা বাড়াই দেন, তাহলে সে আরো সেভ হয়ে যাবে। এইভাবে করে আপনি আপনার অপটিমাইজেশন অপটিমাম রেশিওটা করে নেবেন, অপটিমাম অপটিমাইজেশনটা চালায় যাবেন, ঠিক আছে? তো ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। আপনারা অ্যানালাইসিস করেন, মডেল বানান, বানাইয়া এই আজকে শুধু কলাম নিয়ে আলোচনা করলাম। এই সেম ভাবে আপনি যদি চান আমি এই ফ্রেমের এই গ্রিড লাইনটাকে আমি বিল্ডিং এর লোড বের করে নিব, এই যে ইটেপসে যে লোডটা আসতেছে লোড প্লাস লাইভ লোড, এটাকে ফ্যাক্টর করলেই ফ্যাক্টর লোডে পরিণত হবে। এই লোড গুলা আপনারা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে বের করতে চান, তাইলে আমার চ্যানেলে কেড ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল ভিডিওতে লোড ক্যালকুলেশন ম্যানুয়ালি কিভাবে করতে হয় দুইটা ভিডিও দেওয়া আছে। একটাতে দেখাইছি কেমনে হাতে বের করতে হয়, আর একটা এক্সেল ফাইল আপলোড করা আছে, ওইখানে গিয়ে আপনারা এই কলামে যেটা দিবেন একটু বলি ভাই, এক্সেল ভাই এক্সেল ফাইলে যেটা দিবেন আমি ফ্যাক্টর লোড দিলে ওটা নেগেটিভ মান চলে আসে। হ্যাঁ নেগেটিভ মান চলে আসে, এখন কথা আছে এখানে নেগেটিভ মান, হয়তো আপনি কলামের এই যে ডিজাইনটা করতেছেন ওর কংক্রিটের লোড নেওয়ার ক্ষমতা বেশি, যার জন্য এখানে খুবই কম রেইনফোর্সমেন্ট লাগতেছে, মানে কংক্রিটের ক্ষমতা এতই বেশি সে চাইলে রড ছাড়াই দাঁড়ায় থাকবে, সে চাইলেই রেইনফোর্সমেন্ট ছাড়া দাঁড়ায় থাকবে, কিন্তু রেইনফোর্সমেন্ট তো আমাদেরকে দিতেই হবে, কারণ সে বেন্ডিং মোমেন্ট নিবে, আর কংক্রিট নিবে কি কম্প্রেশন স্ট্রেস, তাই মাঝে মধ্যে কংক্রিটের ক্ষমতা বেশি হলে রডের পার্সেন্টেজ কম আসে। তবে আমি আবারও বলি, একটা বিল্ডিং আমরা ওইভাবে ডিজাইন করি, একটা কলামের মেন ফিলোসফিটা হচ্ছে এটাই, কলামের মধ্যে দিয়ে 100% লোডের মধ্যে কংক্রিট লোড ক্যারি করবে, 60% রেইনফোর্সমেন্ট লোড ক্যারি করবে, 40%। তবে আপনার ঘটনাটা এই জন্য ঘটতেছে এই কংক্রিটের ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে আর যার জন্য কোনো রডই লাগতেছে না, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। তিনতলা একটা বিল্ডিং এ 10/12 দেওয়ার পরে, 10/10 দেওয়ার পরে, 10/10 দেওয়ার পরে সে নেগেটিভ আসছে, 10/10 নেগেটিভ আসছে, এইরকম পরিস্থিতি আমারও হয়। কিন্তু আপনাকে ম্যানুয়াল ক্যালকুলেশন করে আপনি সার্ভিস লোডটা বের করলেন, সার্ভিস লোডের পরিমাণটা কত, সার্ভিস লোডটা কত, আমি 180 আসছে আর কি, 180 কিপ কিপ, তো 180 এর জন্য তো কখনো নেগেটিভ মান আসবে না। আর আমার ম্যানুয়াল ক্যালকুলেশনের এক্সপিরিয়েন্স থেকে বলি, 12/12 একটা সাইজ, সর্বোচ্চ 120 কিপ লোড নিতে পারে 12/12 একটা সাইজ, তবে মিনিমাম 1% রড অ্যাপ্লাই করার পর, ঠিক আছে? অতএব আপনার কোথাও হয়তো ভুল হইতেছে, আর আমি আমার এক্সেলটা সম্পূর্ণ প্রুফ করে দিছি, কিন্তু মানে কিভাবে ভ্যালুগুলো আসে, আপনারা আমার এই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমরা ক্লাসের লাস্ট 1 মিনিটে চলে আসছি, আজকের মতো এইখানে থাকুক, পরবর্তী ক্লাসে আমরা বিম ডিজাইন, স্ল্যাব ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইন, এই শেয়ার ওয়াল ডিজাইন, ইচ এন্ড এভরিথিং ডিজাইনগুলো কমপ্লিট করব, আরও ইটেপসের কয়েকটা চেক আছে ওই চেকগুলো কমপ্লিট করব ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। কেমন ভাই? হ্যাঁ এই ভিডিও গুলো কবে দিবেন? এখনই দিতেছি। আচ্ছা থ্যাংক ইউ, আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস বলেছেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি না এটা লিখে